আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আমরা যারা ইউটিউব করে থাকি, ইউটিউবে আমাদের খুবই ভিউজ কম, অথচ আমরা ফেসবুকে ফেমাস। ফেসবুকে আমাদের একটা পোস্ট দিলে অসংখ্য লাইক চলে আসে, কিন্তু ইউটিউবে পোস্ট করলে কোনো ভিউ আসতেছে না। তো ভিউয়ার্স, এজন্য কি করবেন আপনারা, আপনাদের ইউটিউব ভিডিও আপনার ফেসবুকে মাইডেতে আজকে থেকে পোস্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা এর আগে কয়েকটি ওয়েতে ফেসবুক স্টোরি ট্যাবে আমরা ইউটিউব ভিডিওগুলো শেয়ার করতে পারতাম, কিন্তু এখন আমরা সেই ভিডিওগুলো শেয়ার করতে পারছি না, যার কারণে আমাদের ফেসবুক থেকে ভিউজটা আসতেছে না আমাদের ইউটিউবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই আপনার ফেসবুক স্টোরি ট্যাবে ইউটিউব ভিডিও শেয়ার করতে পারবেন, যেখান থেকে আপনার ফেসবুকের ফ্যানরা অথবা ফেসবুকের দর্শকেরা আপনার ইউটিউবের ভিডিওটি ক্লিক করে দেখতে পারবে। তো ভিউয়ার্স, কিভাবে করবেন জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে। আপনাদের সাথে সবসময় আছি আমি সুজন আহমেদ, আর আপনারা দেখছেন টেক সুজন হেলথ চ্যানেল। তো চলুন শুরু করা যাক। নতুন নতুন ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন টেক সুজন হেলথ চ্যানেলটি, এবং পাশে আসা নোটিফিকেশনে ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন। তো ভিউয়ার্স, আমরা যদি সরাসরি এখান থেকে ফেসবুকে চলে যাই, ফেসবুকে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন আপনার স্টোরি ট্যাবটি। তো স্টোরি ট্যাবে যদি আপনি এখান থেকে পোস্ট করতে চান, তাহলে কিন্তু দেখতে পাবেন এখানে আপনি পোস্ট করতে পারছেন না। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ফেসবুকের স্টোরি ট্যাবটি, কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা স্টোরি ট্যাবে যদি ক্লিক করে দেন, স্টোরি ট্যাবে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার লিঙ্ক শেয়ার করার মতো কোনো অপশন নাই, ওয়ে নাই। এখান থেকে আপনারা কোনো সিস্টেমে কিন্তু এখান থেকে লিঙ্ক শেয়ার করতে পারবেন না, যেটি আপনার ভিডিও স্টোরি ট্যাবে পোস্ট হবে। তো ভিউয়ার্স, এই ওয়েটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। তো তারপরে আপনারা কী করবেন, এখন এখান থেকে বিভিন্ন সিস্টেমে যদি আপনারা শেয়ার করতে চান অন্য স্টাইলে, যেমন ক্রোম ব্রাউজার থেকে বা আরও অন্য অন্য সিস্টেম থেকে আপনারা যেভাবে শেয়ার করতেন, ওভাবে শেয়ার করতে চাইলেও কিন্তু আপনারা এখন আর শেয়ার করতে পারবেন না। তো ভিউয়ার্স, আমি আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এই কাজটি করবেন। তো এর জন্য আপনারা কি করবেন, আপনারা প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের ফেসবুক আইডিটা প্রথমে লগ ইন করে নেবেন। তো ভিউয়ার্স, আমার এখান থেকে ফেসবুক আইডিটা লগ ইন করা আছে, বিধায় আমি এখান থেকে ফেসবুক আইডিটা লগ ইন করবো না। এর জন্য আমি কি করব, আমার এখানে যে ইউটিউব আছে আমি সরাসরি ইউটিউবে ক্লিক করে দেব। তো ভিউয়ার্স, এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব, তো আমি এখান থেকে ইউটিউবে ক্লিক করে দিলাম। তো ইউটিউবে ক্লিক করে দিলে আমার এখান থেকে যে ইউটিউব চ্যানেলটি আছে সেখানে ব্রাউজ করবে। তো তারপরে আপনারা কি করবেন, অবশ্যই আপনার এখান থেকে ডেস্কটপ ভার্সন করে নেবেন। তো এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করে দিলেন, ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন এখান থেকে যে ডেস্কটপ একটি অপশন আছে এখানে, ডেস্কটপ সাইট। তো এখান থেকে আপনারা ডেস্কটপ সাইটে ক্লিক করে দেবেন। তো যখন আপনি ডেস্কটপ সাইট ক্লিক করে দেবেন, তখন কিন্তু এখানে কম্পিউটারের ভার্সনে আপনার ইউটিউব চ্যানেলে লগ ইন করবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার চ্যানেলে ব্রাউজ করলেন, চ্যানেলে ব্রাউজ করার পর এখান থেকে দেখতে পাবেন যে আপনার চ্যানেল লোগোটি, এই চ্যানেল লোগোতে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, আমি এখান থেকে চ্যানেল লোগোতে ক্লিক করে দিলাম। চ্যানেল লোগোতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন এখানে ইউর চ্যানেল বলে অপশন চলে আসবে, এখান থেকে আপনারা কী করবেন, ইউর চ্যানেলে ক্লিক করে দেবেন। যখন ইউর চ্যানেলে ক্লিক করে দেবেন, তখন কিন্তু আপনার এখানে ভিডিওগুলো শো করবে, আপনার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সব ভিডিও কিন্তু এখানে শো করবে। তো ভিউয়ার্স, এখান থেকে আপনারা কী করবেন, যে কোনো একটি ভিডিও প্লে করে দেবেন যেটি আপনি শেয়ার করতে চাচ্ছেন। তো ধরুন আমি এখান থেকে কী করব, এখান থেকে হচ্ছে এই ভিডিওটি আমি শেয়ার করবো। তো আমি এই ভিডিওটিতে আমি ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটি প্লে হয়ে গেছে। তো প্লে হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, শেয়ার বলে একটি অপশন পেয়ে যাবেন, এইখানে একটি শেয়ার বলে অপশন পেয়ে যাবেন। তো আপনাদের যদি জুম করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে ছোটো দেখাচ্ছে, বিধায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন না। তো দেখতে পাচ্ছেন যে এখানে শেয়ার বলে অপশন আছে, এই শেয়ার বলে অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, শেয়ার অপশনে ক্লিক করে দিলে দেখতে পাবেন এখান থেকে যে ফেসবুক একটি অপশন চলে আসছে এখানে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফেসবুক চলে আসছে, এই ফেসবুকে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে ফেসবুকে ক্লিক করে দিলাম, ফেসবুকে যখন আমি ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন যে এখানে, তো ভিউয়ার্স এখান থেকে দেখতে পাচ্ছেন যে এরকম অপশন চলে আসছে। তো এখানে আপনার দেওয়া আছে, এখানে কিন্তু টিকমার্ক দেওয়া আছে, অর্থাৎ এখানে টিকমার্ক দেওয়া থাকলে এখান থেকে আপনার কী হবে, নিউজ ফিডে আপনার এই ভিডিওটি শেয়ার হবে। তারপরে এখানে যদি টিকমার্ক দেওয়া থাকে তাহলে এখান থেকে আপনার কী হবে, স্টোরি ট্যাবে শেয়ার হবে। তো ভিউয়ার্স, এখান থেকে দেখতে পাচ্ছেন খালি বক্স, এই খালি বক্সে আপনি ভিডিও সম্পর্কে কিছু লিখে দিতে পারেন। তো ভিউয়ার্স, এখন এখান থেকে দেখতে পেলেন যে প্রথমে যে টিকমার্ক ছিল এই টিকমার্কটি তুলে দিলাম, দেওয়ার পর এখান থেকে এইখানে ক্লিক করে দিলাম, তার মানে এখানে দ্বিতীয় অপশনটাতে টিকমার্ক হয়ে থাকলো। তারপর আপনি এখান থেকে কী করবেন, পোস্ট একটি অপশন আছে, পোস্ট অপশনে ক্লিক করে
দেবেন। তো আপনার তো এখান থেকে প্রথমে এখানে লিখে নিলেন, তারপর এখানে টিক মার্ক তুলে দিলেন, তারপর এখানে টিক মার্ক করে দিলেন, এখন আপনি কি করবেন এখানে পোস্টে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, আমি এখান থেকে পোস্টে ক্লিক করে দিলাম। পোস্টে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন এই ভিডিওটি শেয়ার হয়ে যাবে স্টোরিটি হবে। তো ভিউয়ার্স, আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমার ভিডিওটি শেয়ার হয়ে গেছে, অলরেডি শেয়ার হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমি এখন আপনাদের ফেসবুকে গিয়ে দেখাবো। তো এই তো আমি এখন এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পর আমি এখানে ফেসবুকে চলে যাব। তো আমার অন্য আইডি দিয়ে আমি শেয়ার করেছি, এই ফেসবুকে সেটি পোস্ট চলে আসবে, আমি পোস্টটি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, অবশ্যই আপনাদের যে সাইডে একটি পাবলিক অপশন আছে, পাবলিক অপশনটি কিন্তু দেখে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এখান থেকে এই যে আমার যে এখানে দেখতে পাচ্ছেন যে সুজন, এমডি সুজন আহমেদ একটি ফেসবুক আইডি আছে, সেখান থেকে কিন্তু পোস্ট করা হয়েছে, যেটি ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যেটি এখানে শো করছে। তো আমি এটা ভিউ করবো এখন, আপনারা দেখবেন। তো দেখেন, আমি এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ফেসবুক সার্চ ভিডিও দেখে নিন। তো এটা কিন্তু চলে আসছে, তো এখানে এটা চলে আসছে। আমি যদি এখানে ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ভিউ স্টোরি। তো এখান থেকে ভিউ স্টোরি করে এখান থেকে কিন্তু আমি ভিডিওটি দেখতে পারবো। তো ভিউ স্টোরিতে ক্লিক করে দিলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে। দেখতে পাচ্ছেন যে ইউজ ডাটা, তো এখান থেকে আমি আপনাদের যদি ওয়াইফাই থাকে তাহলে এখান থেকে সরাসরি ইউটিউবে চলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ইউটিউবে চলে আসতেছে। তো ভিউয়ার্স, এইভাবে আপনারা কী করবেন, আপনাদের যে ইউটিউবের ভিডিওটি আছে সেই ইউটিউবের ভিডিওটি আপনার ফেসবুকের স্টোরি ট্যাবে শেয়ার করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে।